পার্ট টাইম হোক কিংবা ফুল টাইম, আপনি কিন্তু চাইলে একটা ওয়েবসাইটের মাধ্যমে উপার্জন করতে পারেন। আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, একটি বিজনেস ওয়েবসাইট বিক্রি হবে যার আস্কিং প্রাইস $4,49,000। ওয়েবসাইটটার বয়স মাত্র 4 বছর এবং মাসিক ইনকাম বাংলাদেশ টাকায় 4 লাখ টাকার বেশি। এগুলা কিভাবে সম্ভব? কখনো কি মনে হয় কিভাবে একটা ওয়েবসাইট মান্থলি এত বড় অ্যামাউন্ট উপার্জন করে? একটা ওয়েবসাইট থেকে কিভাবে উপার্জন করবেন, কিভাবে এবার নিশ সিলেক্ট করবেন, কিভাবে আর্টিকেল লিখবেন, মার্কেটিং করবেন কিভাবে, এ সকল কিছু নিয়েই আমার চ্যানেলে ভিডিও আসবে। তবে আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব একটা ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং করা যায়। একটা ওয়েবসাইট থেকে আর্নিং করার মোটামুটি 6টা প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওয়েবসাইট থেকে আর্নিং এর ব্যাপারটা মোটামুটি বেশ ক্লিয়ার হয়ে যাবে বলেই আশা করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গুগল অ্যাডসেন্স। ওয়েবসাইটটাকে আর্নিং এর কথা বলতে গেলে প্রথমে আমাদের সবার মাথায় যেটা আসে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনি আপনার ওয়েবসাইটে কোনো আর্টিকেল শেয়ার করলেন, কোনো ভিজিটর এসে আপনার সেই আর্টিকেলটা পড়তেছে, এবং ওই আর্টিকেলটার মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যাড গুগল অটোমেটিক্যালি দেখায় দিবে। এই অ্যাডগুলো যে সেই ভিজিটরকে দেখালো এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমে দেখালো, সেই কারণে গুগল আপনাকে একটা পার্সেন্টেজ শেয়ার করবে। এবং আপনার আর্টিকেল যত বেশি হবে, আপনার ওয়েবসাইটে ভিজিটর যত বেশি হবে, তার উপরে ডিপেন্ড করে আপনার আর্নিংও তত বেশি হইতে থাকবে। সো আপনি যদি প্রচুর পরিমাণে ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন এবং যদি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটার এসে রেগুলার এই কন্টেন্টগুলো পড়েন, তাহলে মাস শেষে গুগল অ্যাডসেন্স থেকে মোটামুটি বেশ ভালোই একটা উপার্জন করা যায়। এবং আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলোর ক্যাটাগরির উপরে বেস করেও এই অ্যামাউন্টের কম বেশি হইতে পারে, তবে সেগুলো নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো। নাম্বার 2, স্পন্সর। আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন বিভিন্ন ভিডিওর মাঝে শুনে থাকবেন যে এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক কোম্পানি, তমুক কোম্পানি, তাদের এই প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট আছে এমন, এবং ডিসক্রিপশন বক্স থেকে বলা হয় যে লিঙ্কটা দেখে নিয়ে আপনি তাদের ওয়েবসাইটটা বা তাদের সার্ভিসটা পারচেস করতে পারেন। এটা যে শুধুমাত্র ইউটিউবের জন্য হয় ব্যাপারটা কিন্তু এমন নয়, ওয়েবসাইটের ক্ষেত্রেও এই সেম ব্যাপারটা হয়ে থাকে। আপনার ওয়েবসাইটে যখন একটা বেশ ভালো সংখ্যক ভিজিটর মান্থলি ভিজিট করবে, আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়বে, তখন বিভিন্ন কোম্পানি চাইবে আপনার মাধ্যমে তাদের কোম্পানিকে সহজে প্রমোট করার জন্য। যেহেতু আপনার ওয়েবসাইটের মাধ্যমে আর একটা কোম্পানি সম্পর্কে মানুষজন জানতে পারতেছে, তাই ওই কোম্পানি আপনাকে একটা অ্যামাউন্ট শেয়ার করবে, এবং এই স্পন্সরশিপের অ্যামাউন্টও কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়, এবং এই স্পন্সরশিপ থেকেও প্রত্যেকটা ওয়েবসাইট মোটামুটি বেশ ভালোই একটা উপার্জন করতে পারে। নাম্বার 3, অ্যাফিলিয়েট। ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট করার ব্যাপারটা কিন্তু বেশ জনপ্রিয়, এবং অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা তো মোটামুটি অনলাইন জগতে সবাই জানে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমি যদি খুব সহজে বলি, ধরেন আপনার হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট আছে এবং আপনার ওয়েবসাইটে আপনি ইনডোর এক্সারসাইজ নামে একটা আর্টিকেল পাবলিশ করেছেন। সো ইনডোর এক্সারসাইজ এই রিলেটেড যখন একটা আর্টিকেল পাবলিশ করলেন, তখন আপনি সেখানে ট্রেডমিলের কথা উল্লেখ করলেন। আপনি বললেন যে ট্রেডমিলের মাধ্যমে আমরা বাইরে না যেয়েও ঘরে বসে আমাদের হাঁটাহাঁটির কাজ মিটাই নিতে পারি। ওকে ফাইন, এখন আপনি ওর নিচে সুন্দর করে বলে দিলেন যে আপনারা যদি এখন ট্রেডমিল কিনতে চান তাহলে অমুক লিঙ্কে ক্লিক করুন। আপনি কিন্তু ট্রেডমিল বিক্রি করেন না, ট্রেডমিল বিক্রি করে অ্যামাজন। আপনি কি করলেন, আপনি অ্যামাজনের ওই একটা ট্রেডমিলের লিঙ্ক এখানে বসায় দিলেন। আপনার ওয়েবসাইটের বাটনে যখন কেউ ক্লিক করে অ্যামাজন থেকে ওই ট্রেডমিলটা কিনতেছে, আপনি তখনই ওই ট্রেডমিলের একটা পার্সেন্টেজ পাবেন, এবং এটাই মূলত একটা অ্যাফিলিয়েট। অর্থাৎ আপনার মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল হয় আপনি ওই প্রোডাক্টের একটা কমিশন পাবেন, দ্যাটস ইট। সো ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট তো খুবই জনপ্রিয়। অ্যামাজনের পাশাপাশি মোটামুটি বর্তমানে প্রায় অ্যামাজন ছাড়াও যে কোনো ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো সার্ভিস প্রতিষ্ঠান, মোটামুটি সবাই, সকল বিজনেসই চায় তাদের প্রোডাক্ট সেল হোক, তাদের সার্ভিস সেল হোক, যে কারণে অ্যাফিলিয়েট মোটামুটি সবাই পছন্দ করে। সো আপনি চাইলে দেশীয় কোম্পানিতেও অ্যাফিলিয়েট করতে পারেন, দারাজ, বিডি শপ, এমন অন্যান্য যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে তারাও অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালায়। অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যামাজন, Alibaba.com বা আরও অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে, আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে হেডারে বলেন বা ফুটারে বলেন একটু খুঁজলে অ্যাফিলিয়েটের লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেখান থেকে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট আর্নিং করতে পারেন। সো একটা ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও আপনি মোটামুটি বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করতে পারেন। নাম্বার 4, প্রোডাক্ট সেলিং। অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি তো অন্য কোম্পানির প্রোডাক্ট সেল করতেছেন, ভালো কথা। আপনি চাইলে কিন্তু অন্য কোম্পানির প্রোডাক্ট সেল না করে আপনার নিজের কোম্পানির প্রোডাক্টও সেল করতে পারেন। ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারেন, আপনি মেডিসিন বিক্রি করতে পারেন, আপনি যে কোনো ধরনের গ্যাজেট বিক্রি করতে পারেন। জাস্ট আপনার ওয়েবসাইটে যখন হিউজ পরিমাণ ভিজিটর আসতেছে,
তখন আপনি চাইলেই আপনি নিজে কোনো প্রোডাক্ট তাদেরকে সেল করতে পারেন। যেমন ধরেন কোনো ইউটিউবার যখন মোটামুটি বেশ পপুলার হয়ে যায় তখন কিন্তু তারা নিজেদের বিভিন্ন প্রোডাক্ট সেল করে, সেটা হতে পারে টি শার্ট কিংবা আদার্স যে কোনো কিছুই। সো আপনি কিন্তু অন্যের প্রোডাক্ট বিক্রি না করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার নিজের প্রোডাক্টও বিক্রি করতে পারেন, এবং এই নিজের প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনি কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা এখান থেকেও উপার্জন করতে পারবেন। নাম্বার 5, সার্ভিস সেলিং। আপনি ঠিক যেইভাবে প্রোডাক্ট সেল করতেছিলেন আপনি সেই একইভাবে সার্ভিসটাও কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন। এবং ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস সেলিং এর ব্যাপারটা আমার মোটামুটি বেশ ভালো লাগে। তার কারণটা হচ্ছে সার্ভিস সেলিং এর ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের অনেক হ্যাসেল ঠ্যাসেল এইগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, সার্ভিস সেলিং কি? ধরেন আপনি স্বর্ণ কিনেছেন, গোল্ড। এখন গোল্ড তো কিনলে হবে না, আপনি সেটাকে একটা স্বর্ণকারের কাছে দিবেন এবং তার মাধ্যমে একটা গহনা বানিয়ে সেটা আপনি ব্যবহার করবেন। এখন আপনাকে ওই গোল্ডটা কিনে ওই স্বর্ণকারকে দিতে হবে, বা স্বর্ণকারকে আপনি টাকা দিচ্ছেন, সে গোল্ড নিয়ে আপনাকে একটা নির্দিষ্ট অলংকার বানিয়ে দিচ্ছে, আপনি তারপর সেটা পড়তেছেন। এখানে গোল্ডটা হচ্ছে প্রোডাক্ট, এবং ওই গোল্ডটাকে যখন স্বর্ণকার একটা অলংকারে কনভার্ট করতেছেন, হইতে পারে চেইন, হইতে পারে ব্রেসলেট, হোয়াট এভার, যখন এটা তৈরি করতেছেন, এই ব্যাপারটাকে বলা হচ্ছে সার্ভিস সেলিং। সো গোল্ড হচ্ছে প্রোডাক্ট, ওইটাকে আমি যখন অন্য কোনো অলংকারে কনভার্ট করতেছি আমি ওই কাজটা করতেছি, এটা হচ্ছে সার্ভিস। কিংবা ধরেন আপনি যখন কোনো অনলাইন প্রতিষ্ঠান থেকে যখন একটা কোর্স কিনেন, সেটাও কিন্তু একটা সার্ভিস, আপনি তাদের থেকে পারচেস করতেছেন। কিংবা ধরেন আপনি যখন একজন ডক্টরের কাছে যাচ্ছেন আপনার কোনো রোগ সংক্রান্ত কথাবার্তা জানাইতে, ডক্টর কিন্তু আপনাকে ওষুধ কিনে দিচ্ছে না, সে আপনাকে জাস্ট পরামর্শ দিচ্ছে কি কি ওষুধ আপনাকে খাইতে হবে, কিভাবে আপনাকে রেগুলার চলাফেরা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, এই ব্যাপারগুলো তিনি আপনাকে জানাচ্ছেন। এই যে তিনি আপনাকে একটা তথ্য দিলেন বা একটা সার্ভিস দিলেন, এই সার্ভিসের কারণে তিনি কিন্তু তার একটা ফিস নিচ্ছেন। সো আপনার ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে আপনি সার্ভিস সেল করতে পারেন, ডিপেন্ড করতেছে আপনার ওয়েবসাইট কেমন ধরনের, তার উপরে একটু খোঁজাখুঁজি করলে অনেক ধরনের সার্ভিস সেলিং টাইপের ওয়েবসাইটের এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন, এবং চাইলে সেইভাবে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস সেল করতে পারেন। নাম্বার 6, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মডেলটা কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হচ্ছে। যেমন ধরেন আকাশ কিংবা চোরকি, এই টাইপের প্ল্যাটফর্মগুলোও কিন্তু বাংলাদেশে মোটামুটি বেশ ভালো করতেছে। আপনি কিন্তু চাইলে এই টাইপের সাবস্ক্রিপশন বেসড কোনো মডেলের মাধ্যমে কোনো কিছু সেল করতে পারেন। আপনি কোনো একটা সার্ভিস সেল করতেছেন আকাশের মতো কিংবা হচ্ছে চোরকির মতো কিংবা এই টাইপের অন্য যে কোনো কিছুই, আপনি সার্ভিসটা সেল করতেছেন, বিনিময়ে আপনি মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি নিচ্ছেন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ফাইন্যান্স রিলেটেড কথাবার্তা বলেন। এখন আপনার ফাইন্যান্স রিলেটেড কথাবার্তা অনেকেই শুনে, অনেকেই পছন্দ করেন। এখন আপনি বললেন কি যে আমার ওয়েবসাইটের মাধ্যমে যারা সাবস্ক্রিপশন কিনবে তাদেরকে আমি আরও প্রিমিয়াম কন্টেন্ট প্রোভাইড করব, শুধুমাত্র যারা সাবস্ক্রিপশন কিনবে তাদের জন্য। রেগুলার কন্টেন্টটা সবাই পাবে, অ্যাট দ্য সেম টাইম যারা একটু টাকা পয়সা দিবে তাদেরকে আমি আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করব। তো তখন দেখা যাচ্ছে যে যদি 1,00,000 রেগুলার রিডার্স হয়ে থাকে, তাদের মধ্যে থেকে কিন্তু অন্তত 1,000 বা 10,000 মানুষ কিন্তু ওই সাবস্ক্রিপশন মডেলে যাইতে চাইবে, কেননা তারা আরও বেটার কন্টেন্ট পাচ্ছে, তাই না? সো এইভাবে মূলত সাবস্ক্রিপশন মডেলগুলো কাজ করে, এবং আপনি চাইলে বিভিন্নভাবে এই সাবস্ক্রিপশন মডেলগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে আমি 6টা টাইপ নিয়ে কথা বললাম, এছাড়া কি একটা ওয়েবসাইট থেকে আর আর্নিং করা যায় না? যায়। একটা ওয়েবসাইট কিন্তু একটা সম্পদের মতো, আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আপনি যদি আপনার কাজের জায়গা থেকে অথেন্টিক থাকেন তাহলে আপনি যে কোনোভাবে মানুষের কাছে প্রিমিয়াম জিনিসপত্র এমনিতেই সেল করতে পারবেন। সো এইরকম অনেকভাবে আপনারা মূলত ওয়েবসাইটটাকে আর্নিং করতে পারেন। আরেকটা ব্যাপার, আপনারা যারা ওয়েবসাইট বানানো সংক্রান্ত এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহী, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের এই কোর্সে শেখানো হয় কীভাবে আপনি আপনার জন্য ওয়েবসাইট বানাতে পারবেন, সেটা হতে পারে আপনার পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, হোয়াটএভার, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কী করে বানানো হয় সেই ব্যাপারগুলো আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন। এবং এই ওয়েবসাইটগুলো বানায় কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, কিংবা আপনার নিজের বিজনেস দাঁড় করাতে পারেন, কিংবা এইভাবে প্যাসিভ আর্নিং করতে পারেন, এই জিনিসগুলোও আপনি আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন। বর্তমানে যে কোনো বিজনেস দাঁড় করানোর জন্য ওয়েবসাইট কিন্তু একদম একটা ম্যান্ডেটরি ব্যাপার। তাহলে আপনি যদি ওয়েবসাইট বানাইতে পারেন তাহলে কিন্তু যে কোনো কোম্পানির জন্য ওয়েবসাইট বানাইতে পারবেন, যে কোনো দোকানের জন্য বানাইতে পারবেন, যদি অন্য কারোর জন্য নাও বানায়েও থাকেন তাহলে কিন্তু নিজের জন্য ওয়েবসাইট অবশ্যই বানাইতে পারবেন। সো আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এবং আমাদের কোর্সের আর একটা স্পেশাল সুবিধা যেটা, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। অর্থাৎ কোর্সে জয়েন করার 2 বছর পরে গিয়েও আপনার যদি কোনো প্রবলেম হয়, এনি টাইপস অফ প্রবলেম, সেটা হইতে পারে আপনি বাইরের থেকে টাকা নিতে পারতেছেন না, কিংবা আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে, কিংবা আপনি হয়তোবা কোনো একটা প্রবলেমের সলিউশন পাচ্ছেন না, কোনো একটা প্লাগইন রিলেটেড ঝামেলায় পড়ছেন, হোয়াট এভার, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি আমাদের থেকে কিন্তু এনি টাইম সাপোর্ট নিতে পারবেন। কেননা আমাদের
কোর্সে আমরা লাইফ টাইম সাপোর্ট আপনাকে প্রোভাইড করতেছি। সো আমাদের কোর্সে ভর্তি হইতে জাস্ট ডিসক্রিপশন বক্সে চেক করুন, আমি লিঙ্ক অ্যাড করে দিব, ওখানে ক্লিক করে আমাদের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।